দেবের সিনেমায় মিঠুন চক্রবর্তীকে নেওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের রোষে পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। যদিও সে সময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মিঠুনের পাশেই দাঁড়িয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, তাকেও নিজের দলের কাছেই কটাক্ষের সম্মুখীন হতে হয়। তারপরও সিদ্ধান্ত বদলের পরিবর্তে প্রয়োজনে অন্য সিনেমায় মিঠুনকে নেওয়ার কথাও জানিয়েছিলেন দেব। তখন প্রশ্ন উঠেছিল, মিঠুনকে রাজনৈতিক গণ্ডির মধ্যে কেন সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে ঘাসফুল শিবির? তার প্রতিভার কথা সকলের জানা, তারপরেও সস্তা রাজনীতি চালিয়ে গেছে শাসক শিবির। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার মিঠুনকে নিয়ে বিতর্কিত মন্তব্য অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মিঠুন চক্রবর্তী একজন মৃতপ্রায় স্টার, তাকে নতুন জীবন দেওয়া হচ্ছে, খরচ হচ্ছে দেবের, কিন্তু সাহায্যটা পাচ্ছে বিজেপি। প্রিন্সিপালি সেটা করা উচিত নয়, এই প্রবলেম তো থাকবেই, তাই আমি এর বিরুদ্ধে কথা বলবো। দেবের জায়গায় আমি হলে কোনোদিনই মিঠুনকে কাস্ট করতাম না। তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। একসময়ের বন্ধু অভিনেতার এই ধরনের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন খোদ মিঠুন নিজেই। বলেন, ওনার মতো একজন স্টার বলছেন মানে ঠিকই বলছেন। চিরঞ্জিৎ চক্রবর্তী দাদা বলছেন যে আপনি নাকি অস্তমিত তারকা, এবং দেবের জায়গায় যদি উনি হতেন আপনাকে চান্স দিত না। ঠিক বলছেন, কারেক্ট বলছেন, ওনার মতো স্টার বলছেন মানে তো বিরাট কথা। মিঠুন নিজে বিতর্ক এড়ানোর চেষ্টা করলেও চিরঞ্জিতের মন্তব্যে তপ্ত বঙ্গ রাজনীতি, কড়া আক্রমণে গেরুয়া শিবির। দেখুন, আমি ওনার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। মিঠুন যদি অস্তমিত তারকা হয়, মিঠুন দা যদি অস্তমিত তারকা হয়, তাহলে চিরঞ্জিত তো এমন তারকা যেটা খসে অলরেডি পড়ে উল্কাপিণ্ড হয়ে অন্য গ্রহে চলে গেছে। হ্যাঁ, আছেন চিরঞ্জিত যদি একটা সিনেমা করতেন কথা চাইতো। মিঠুন চক্রবর্তী আজ তো 70-এর উপরে বয়স, তাও যেভাবে রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন, সিনেমা করে দেখিয়ে দিলেন যে এখনও তার কাছে অনেক কিছু আছে দেওয়ার মতো, বাঙালি তাকে এখনও চায়। যিনি বলছেন তিনি কোথায়? টিএমসিতে গিয়ে তার প্রতিভাই তো শেষ হয়ে গেল। আমি বলছি উনি সিনেমার মানুষ, এখনও চিরঞ্জিতকে লোকে অভিনেতা হিসাবে জানে, তিনি রাজনীতি হিসাবে মোটেই সফল নন। একজন শিল্পীকে তার শিল্পকলার মাধ্যমে বিচার না করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই কাদা ছোড়াছড়িকে ভালোভাবে দেখছে না রাজ্যবাসী, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।